উসাইন বোল্ট ড্রেসটা দেখলে নিশ্চিত মূর্ছা যেতেন। চীনের চেংদুতে বসেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অ্যাথলেটিক্সের আসর। মেয়েদের 100 মিটার হিটে লড়েছেন বিভিন্ন দেশের অ্যাথলেট, তবে সবার নজরে এসেছেন সোমালিয়ার প্রতিযোগী নাসরা আবু বকর আলী। 21.8 সেকেন্ড সময় নিয়ে সবার শেষে তিনি রেস শেষ করেছেন, তাতেই টনক নড়েছে সবার। সোমালিয়ার ইউনিভার্সিটি ইউনিয়নের দাবি, তারা কোনো স্প্রিন্টারকে চীনে পাঠাননি। কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো সাপ। সোমালিয়ান অ্যাথলেটিক্স ফেডারেশনের চেয়ারম্যান খাদিজা আদিন তাহিরের আত্মীয় তিনি। ক্ষমতার অপব্যবহার করে নাসরাকে ট্র্যাকে নামিয়েছেন তিনি। ঘটনা জানাজানি হওয়ার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন সোমালিয়ার ক্রীড়ামন্ত্রী, একই সঙ্গে সাময়িক বরখাস্ত করেছেন ফেডারেশন চেয়ারম্যান খাদিজাকে।